কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। ভিডিওতে আজ আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটিও ঠিক তেমনই ছোট মরিচের মতো ঝাল বেশি। কার্যকরী এই মেশিনটির নাম মিনি কম্বাইন সাইলেজ কাটার। মেশিনটি দেখতে বা সাইজে ছোট হলেও এটি দিয়ে কিন্তু আপনারা কয়েক ধরনের কাজ করিয়ে নিতে পারবেন এবং অন্যান্য বড় মেশিনের তুলনায় এটি নিখুঁতভাবে কাজ করে, এতটুকু আশ্বাস আপনি রাখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই মেশিনটির কার্যকরিতা। আপনি যদি একজন গবাদি পশু খামারি হয়ে থাকেন এবং সেই সাথে গবাদি পশুর খাবার বাজারে বিক্রি করে ছোটখাটো একটি ব্যবসা করতে চান, তাহলে এই মেশিনটি আপনার জন্য। এই মেশিনটির কার্যক্ষমতা এতই নিখুঁত যে আপনি এটি দিয়ে ভুট্টা, গম, ছোলা, বিভিন্ন দানা জাতীয় জিনিস এই হেডটিতে প্রবেশ করিয়ে ভাঙিয়ে নিতে পারবেন। সেই ক্ষেত্রে মেশিনটির ভিতরে আপনি কি পরিমাণ গুঁড়ো করতে চান সেই হিসেবে স্টিলের কিছু প্লেট বসিয়ে দিতে হয়। এখানে বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন ধরনের স্টিলের প্লেট রয়েছে, যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখন আমরা মেশিনটিতে ভুট্টা গুঁড়ো করা দেখব। আমরা হেডটিতে ভুট্টাগুলো ঢেলে দিয়েছিলাম এবং কত নিখুঁতভাবে সেই ভুট্টা থেকে গুঁড়ো বের হচ্ছে আপনারা তা দেখতেই পাচ্ছেন। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী কি পরিমাণ মিহি করে গুঁড়ো করবেন তা মেশিনটিতে প্লেটগুলো প্রবেশের মাধ্যমে নির্ধারণ করতে পারবেন। এখন আমরা এই মেশিনটিতে সাইলেজ কেটে দেখাবো। সেই ক্ষেত্রে মেশিনটির অন্যান্য হেডগুলোর মুখগুলো বন্ধ করে দিতে হবে এবং যেহেতু সাইলেজ বা ঘাস জাতীয় জিনিস আমরা মেশিনটিতে কাটবো, সেহেতু এর ভিতরে কোনো ছিদ্র ছাড়া সমান প্লেটের একটি বসিয়ে নিয়েছি আমরা এবং মেশিনটির ডান পাশে ভুট্টার গাছগুলো প্রবেশ করিয়ে সাইলেজ হিসেবে কাটাবো। আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য বড় সাইলেজ কাটারের তুলনায় এই ক্ষুদ্র মেশিনের সাইলেজের আকারগুলো একদম জিরো সাইজ হয়ে বের হচ্ছে, এমনকি ভুট্টার দানাগুলো পর্যন্ত কিন্তু এখানে পিষে যাচ্ছে। বড় মেশিনগুলোতে সাধারণত এত পরিমাণ মিহিভাবে সাইলেজ কাটে না, কিন্তু আমাদের এই ক্ষুদ্র মেশিন কতটা নিখুঁতভাবে সাইলেজ কাটছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা নিপিয়ার ঘাস কাটবো মেশিনটিতে। যারা নিপিয়ার ঘাসের সাইলেজ প্রস্তুত করতে চান বা গরুকে খাওয়াতে চান, তারা এখানে নিপিয়ারও কেটে নিতে পারবেন। সেই ক্ষেত্রে বরাবরের মতো নিপিয়ার ঘাসগুলো সাইলেজের মতো জিরো সাইজের মতো হয়ে কেটে বের হয়ে আসবে এবং পাশাপাশি আমরা মেশিনটিতে শুকনো খড়ও কেটে দেখার চেষ্টা করেছিলাম। সেক্ষেত্রে মেশিনটি আমাদের নিরাশ করেনি। খড়গুলো নির্দিষ্ট সাইজ অনুযায়ী কাটা না গেলেও মোটামুটি 2-3 ইঞ্চি সাইজ হিসেবে বের হয়েছিল, যা গবাদি পশুকে অনায়াসে খাওয়াতে পারবেন। মেশিনটির অভ্যন্তরে যদি আমরা দেখি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এর ব্লেডগুলো কতটা ধারালো এবং ব্লেডগুলো কতটা ফ্লেক্সিবল ভাবে ঘোরাঘুরি করে কাটতে পারে। মেশিনটির মোটরটি 4 হর্সপাওয়ারের একটি শক্তিশালী মোটর এবং মেশিনটি আপনারা খুব সহজেই বাসাবাড়ির ইলেকট্রিক লাইনেও চালাতে পারবেন। আমরা প্রত্যেকটি মেশিনের ক্ষেত্রে 1 বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এবং মেশিনের ব্লেড সহ সকল ধরনের পার্টস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। সাধারণত খামারি ভাইদের গবাদি পশুকে খাওয়ানোর ক্ষেত্রে সাইলেজ কাটার জন্য প্রফেশনাল কোনো ছোট মেশিন নেই, সব বড় মেশিনে বাণিজ্যিকভাবে সাইলেজ কাটা হয়ে থাকে। কিন্তু আমাদের এই মিনি কম্বাইন সাইলেজ কাটার খুব সহজেই বাসা অথবা খামারে স্থাপন করে পশুর জন্য খাবার তৈরি করতে পারবেন এবং এত ছোট মেশিন দিয়ে এতগুলো কাজ আপনারা করতে পারবেন তা এক কথায় অবিশ্বাস্য। মেশিনটি অর্ডার করতে ভিডিওতে দেয়া নাম্বারে কল করুন এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি। কৃষি বিষয়ক সকল তথ্য, কৃষি বিষয়ক প্রশিক্ষণ এবং সকল আধুনিক কৃষি মেশিনারিজ ক্রয় করতে এবং তা সম্বন্ধে জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।